ট্রাম্পের নথি ফাঁস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই হাজার পাঁচ সালের আয়কার নথি ফাঁস করে দিয়েছে দেশটির টেলিভিশন নেটওয়ার্ক এম এস এন স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেলিভিশনটির রেসেলে মাদস ট্রাম্পের আয়কর নথি প্রকাশ করা হয় আয়কর বিবরণীর ফাঁস হওয়া প্রথম দুই পৃষ্ঠায় দেখা গেছে দুই হাজার পাঁচ সালে ট্রাম্প পনেরো কোটি ডলার আয় করেন এবং ওই বছর তিন কোটি আশি লাখ আয়কর দেন এ বিবরণ থেকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের লোকজন গড়ে মোট উপার্জনের সাতাশ পয়েন্ট চার শতাংশ আয়কর দিলেও ট্রাম্প দিয়েছেন চব্বিশ শতাংশ ট্যাম্পের নথুই ফাঁসের কাজটি করেছেন আর রিপোর্ট ডট ও আর জি ওয়েবসাইট প্রতিষ্ঠাতা ও ইয়র্ক টাইমসের সাবেক রিপোর্টার ডেভিড জন মাদর অনুষ্ঠান জনস্টান বলেন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মাধ্যমে একটি অজ্ঞাত সূত্র থেকে খামে ভরা ট্রাম্পের আয়কর বিবরণের দুটি পৃষ্ঠা পেয়েছেন তিনি এদিকে ট্রাম্পের ফাঁস হওয়া আয়কর বিবরণের সত্যতা নিশ্চিত করলেও এক বিবৃতিতে খুব জানিয়েছেন হোয়াইট হাউস এতে বলা হয়েছে এম এস এন বিসি নিজেদের খবরের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বেপরোয়া হয়ে গেছে খবরের জনপ্রিয়তা বাড়াতে আইনে তকা না করে তারা এক দশকের পুরনো আয়কর বিবরণী নথি প্রকাশ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মার্কিন আইন অনুযায়ী দেশটির কোন নাগরিকের ফেডারাল আয়কর বিবরণী ফাঁস করা দণ্ডনীয় অপরাধ তবে এম এস এন বিচ্ছি বলেছেন জনস্বার্থে তারা ট্রাম্পের বিবরণী প্রকাশ করেছে উল্লেখ্য উনিশশো সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা তাদের আয়কর বিবরণী প্রকাশ করে আসছেন কিন্তু বিবরণী প্রকাশে আইনগত বাধ্যবাধকতা না থাকায় গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনকালে নিজের আয়ের বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানান ট্রাম্প এতে গুঞ্জন ওঠে ট্রাম্প আয় অনুযায়ী আয়কর দেন না এবং গোপন রাখতে বিবরণী প্রকাশ করেননি তিনি এখন দুই সালের আয়কান নথি ফাঁস হওয়ার আয়ের বিবরণ এ ট্রাম্পের ওপর চাপ বাড়লো লেটেস্ট বিডি নিউ ডট কম